ফোন তো করে বালা করে কথা কই, তোরা তো আমার কোনো কথাই পাত্তা দেস না, জন আমি ধরবো না একদম গাইজা হলাম। এই এর আগের বারে তোরা যেই সব মালগুলো দিছ একটাও কাজে লাগিতে নে। হাজির কথা কর, এবার কি বো ঠিকঠাক পামো, ভেজাল হবো না? আচ্ছা ঠিক আছে, লেখ চারটা পেট্রোল বোমা, হ আর দুইটা কাটা রাইফেল, আর একটা টুটু। কি কি কইছি? চারটা পেট্রোল বোমা, দুইটা কাটা রাইফেল, একটা টুটু। হ্যাঁ আর শোন, একদম তাগড়া তাগড়া 35টা, মানে 30 থেকে 35টা বলা পানি, দেখতে মনে হয় বাঘের মতন। হ্যাঁ সুন্দর করে আনবি, কাপড়ের মতে এমনভাবে ভাজ দিয়ে আনবি যাতে কেউ না টের পায় না বুঝে, মানে এখানে তুমি কিছু জামা লইব তোর খাওয়ালাম, কিন্তু কাঁচা গিলা খাওয়ালাম। কি কি কইছি? চারটা পেট্রোল বোমা, দুইটা কাটা রাইফেল, একটা টুটু, আর হন 30 থেকে 35 জন পোলা পেন লবি টাকরা টাকরা, যেতে দেখতে হবে আগের মতন। হ্যাঁ তাহলে রওনা দিয়ে দে। কাটা রাইফেল কটা? দুইটা। আর বোমা কটা? চারটা পেট্রোল বোমা। এই শালা শালা দেখছো, শিকাল ধরতে আসা বাঘ ধরে ফেললাম। দেখতে তো ভোলা বালা মনে হয়, কিন্তু ও আস্ত একটা ক্রিমিনাল। এত বড় একটা অস্ত্র ব্যবসায়ী দাঁড়া রাস্তায় পেয়ে গেলাম। জি স্যার। আমাদের এবার প্রমোশন কে ঠেকায়? শালারে 10 দিনের রিমান্ড চামো। শোনেন, 7 দিনের রিমান্ড যদি মঞ্জুর হয়, ফিরার সাথে কোথায় কোন জায়গায় কত অস্ত্র রাখছে সব কইয়া দিব। স্যার আমাদের প্রমোশন এবার কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, একদম সত্য কথা কইছেন। কিন্তু ও অস্ত্র আপনি কি দেখছেন, কত রকমের অস্ত্র দেখছেন? হ্যাঁ কি কি অস্ত্র দেখতে চান সব আমার গোডাউন আছে। ওরে রিমান্ডে নেওয়ার আগে সব স্বীকার করে ফেলাইতেছে। শোনেন, আপনি ইস্টার্ন গান চান পায়া দেবেন, আপনার টমি গান চান পায়া দেবেন, একদম অরিজিনালটা, কোনো ভেজাল নাই। স্যার চিন্তা করছো, আমার এতটুকু চাকরির বয়সে এরকম ক্রিমিনাল কোনোদিন দেখিনি, যে মানে তার ডিগ্রির আগেই সব কিছু বলে দেয়, ঠাস ঠাস করে সব বলে দিতেছে। বাহ তুই আমাদের প্রমোশনের জন্য অনেক উপকারে লাগবি, তাই না? তাহলে ওরে তো এখন নিয়ে যাওয়া দরকার অস্ত্র গোডাউন। তার অস্ত্র গোডাউন কোথায়? অস্ত্র গোডাউন, হ্যাঁ আগে অস্ত্রগুলো লইতে হইব, তারপরে কালে কোর্টে উঠামো, 10 দিনের রিমান্ড চামো, 7 দিন তো অবশ্যই দিবে। আচ্ছা অস্ত্র গোডাউনে যাবেন? হ্যাঁ চলো, অস্ত্রগুলো কোথায় আছে দেখবো। সব আমার গোডাউনে আছে। গোডাউনে আছে? সব একসাথে রাখছো? বাবা এরকম সত্যবাদী আসামি আর পাইনি স্যার। এটারে আচ্ছা কি করতে পারে বাবু, আই তো আগে অস্ত্রগুলো উদ্ধার করি। চল ওদিকে কই যান। কোন দিকে যাবো? কোন দিকে? আমি তো যাবো এফডিসির দিকে। এফডিসি তে বেড়া, এফডিসি থেকে আমরা শুটিং দেখতে যাবো। একবার শিল্প সমিতিতে নির্বাচন আমাদের ডিউটি পড়ছিল, তখন গেছিলাম, অনেক নায়ক নায়িকা দেখছি, একদম ববিতারে দেখলাম, সুসন্দারে দেখলাম, তারপরে আলমগীর সাহেবরে দেখলাম। আমি কিন্তু ওদের সাথে ছবিও তুলছি, ছবি আমরা ছবি তুলছি। তুই আমাদেরকে এফডিসি শিখাস? না না এফডিসি শিখাই না, কিন্তু আপনারা ওদিকে কইলা যেতেছেন, আমার কার্যকলাপ তুই কি এফডিসি তে? কার্যকলাপ এফডিসি তে মানে এখন কি এফডিসি তেও দুর্নীতিও চলে? তুই কি শিল্পীদেরকে মারতে চাস? তাহলে আমি শুটিং এর প্রাইস বাড়া দেই। ওই বোমা তোমার কথা কইছি না, ওডি হচ্ছে আমার এফডিসি তে রাখছি, ওটা গোডাউনে, ওটা তো শুটিং প্রপস। ওরে খোদা, ওই যে নকল জিনিস দিয়ে যে শুটিং, ওই যে শুটিং করে, ঢাল তোলার সব নকল, বোম টমেটি নকল, এগুলা। হ্যাঁ তা আপনারা কি মনে করছিলেন? এবারে ক্লিয়ার কবি না, তুই যেভাবে কইছিস আমরা তো দাঁড়ায় শুনছি, মনে করছি আমরা স্মাগলার পাইয়া গেছি। জাস্ট মিস আন্ডারস্ট্যান্ডিং আর কিছু না। আচ্ছা আচ্ছা, তা আপনারা বলতে শুনতে ভুল করছেন। হ্যাঁ কেমনে যে আপনি করে, তোমার শুটিং কোথায়? আমার এই যে সামনের গ্রামটায় ওই সাইডে বস, মানে পেট্রোল বোমা লাগবে কি লাগা মুক্তিযুদ্ধের ছবি তো প্রাস প্রাস করে ফাটাই দিবে। আর্টিস্ট কে? আর্টিস্ট কে? আর্টিস্ট হচ্ছে শাবনুর আপা, হ্যাঁ আর মুনমুন আপা, এই দুটো লোকের ছবি তুলতে হবে। শুটিং কয় কয় তারিখে? পরশু দিন। আচ্ছা আমরা আইসা পড়বো। তবে আজকে একটা জিনিস শিক্ষা পেলাম, সম্পূর্ণ কথা না শুনে কোনো কিছু করা উচিত না, কানে শোনার মধ্যে যে ভুল থাকে সেটা আজকে বুঝলাম স্যার। সরি ইয়াং ম্যান, যাও আমরা আপনার শুটিং দেখতে আসবো। ওকে আচ্ছা যাই। হ্যালো সাথী, কত বড় একটা ব্লান্ডার করছিলেন স্যার। চলো চলেন স্যার।